এশিয়া কাপে মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়ার পর থেকেই বাংলাদেশে শুরু হয়ে গেছে ভক্তদের তীব্র আন্দোলন। মাহমুদুল্লাহ রিয়াদকে যে কোনো মূল্যেই এশিয়া কাপের দলে দেখতে চান তারা। তাই তো এবার মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে মুখ খুলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এশিয়া কাপ ও বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে টিম ম্যানেজমেন্ট ও বিসিবিকে ধুয়ে দিলেন তিনি। মাশরাফি বিন মুর্তজা বললেন, বিসিবি নাটক আর কত দেখাবেন, এবার শেষ করা উচিত। ওয়ানডেতে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের নাম্বার ওয়ান ব্যাটসম্যান, তার ধারে কাছেও নেই এশিয়া কাপে ঘোষিত একাদশের কোনো ব্যাটসম্যান। খেপে গিয়ে মাশরাফি বিন মুর্তজা বললেন, বিসিবিতে চলছে এখন স্বজন প্রীতি, বিসিবির সাথে কারো ভালো সম্পর্ক থাকলে সে যতই খারাপ খেলুক না কেন সে লাইফ টাইমের জন্য একাদশে খেলতে পারবেন, কারণ একটাই, বিসিবির সাথে সম্পর্ক ঘনিষ্ঠ। এই উদাহরণ দিয়ে যদি বলি নাইম শেখ সৌম্য সরকাররা। মাশরাফি বিন মুর্তজা আরও বলেন, পঞ্জুতাণ্ডবের মধ্যে মাহমুদুল্লাহ ছিলেন একজন, বিশ্রামের অজুহাত দিয়ে 37 বছর বয়সে এই অলরাউন্ডারকে বাদ দিয়েছেন প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু। এরপর সুযোগ দিবে দিবে বলে আর দেওয়া হয়নি মাহমুদুল্লাহকে। এরপর মাশরাফি বিন মুর্তজা বলেন, মাহমুদুল্লাহকে দলে না ফেরানোর অন্যতম কারণ হচ্ছে ওয়ানডে অধিনায়কের অবহেলা। বর্তমান টাইগারদের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান, সে যদি একটু গুরুত্ব দেয় তাহলে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে না নিয়ে কোনো উপায় নাই বিসিবির।